আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের তৈরি করে দেখাবো মুরগ মুসল্লাম বা আস্ত মুরগির রোস্ট ভীষণ জনপ্রিয় এই মোগলাই খাবারটি আজ তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন মুরগ মুসল্লাম তৈরি করার জন্য আমি একটি আস্ত মুরগি নিয়েছি মুরগির ভেতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এর জন্য আমি ভালোভাবে কেটে নিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনারাও কেটে নেবেন এতে করে মুরগির ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতে ভালো লাগবে পুরো মুরগিটাই কিন্তু আমি বিভিন্ন জায়গায় কেটে কেটে নিলাম এই যে দেখুন আমি কতটা ডিপ করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিলেই কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর মেরিনেশনটাও খুব ভালো হবে এখন আমি এর মধ্যে টু টেবিল স্পুন পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব টু টেবিল স্পুন আদা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এটা ঝাল করে তৈরি করব দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়ো জিরা বাটা দিয়ে দিলাম দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন সমস্ত মশলা মুরগির মধ্যে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে মুরগির সমস্ত জায়গাতেই মশলাটা পৌঁছায় এই যে আমি যে কেটে রেখেছিলাম সেই কাটার জায়গার ভেতর দিয়েও কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হলো আর সমস্ত জায়গায় মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে মেরিনেশনটা খুব ভালো হবে আর এই যে মুরগির ভেতর দিকটা দিয়েও কিন্তু মশলা দিয়ে দিতে হবে খুব ভালো করে এই যে মাখিয়ে নেওয়া শেষ এখন এটা আমি রেখে দেব কয়েক ঘন্টার জন্য আর সময় না থাকলে দুই ঘন্টাও রেখে দিতে পারেন এটা ম্যারিনেট হতে থাক আর পাশাপাশি আমি আরেকটা কাজ করে রাখি এখানে আমি চীনা বাদাম নিয়েছি আর নিয়েছি কাঠবাদাম পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টক দই এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব একটা গ্রেভি তৈরি করার জন্য এই যে ব্লেন্ড করে নিয়েছি আর ওদিকে মুরগিটাও মেরিনেশন হয়ে গেছে মুরগির ভেতরে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন আমি মুরগির পা দুটোকে ভালো করে বেঁধে দিচ্ছি যেহেতু এটা স্পেশাল গেস্টের জন্য তৈরি করা হয় সে কারণে স্পেশাল করেই তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিটা যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি কেচে কেচে রেখে দিয়েছি মুরগিটা এখন আমি খুব ভালো করে ভেজে নেব কিন্তু তার আগে এই যে আমি টুথপিক দিয়ে এই মুরগির পেছনের দিকটা একটু লাগিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো বের হয়ে না যায় আর মুরগিটার শেপও ঠিক থাকে পাকনাগুলো আমি খুব ভালো করে কাঠি দিয়ে লাগিয়ে দিলাম এখন আমি এই মুরগিটা ভেজে নেব প্রথমে তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্ত মুরগিটা আমি এখন এখানে দিয়ে দিলাম খুব ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে চতুর্দিকেই আমি যেভাবে করে নিচ্ছি ঠিক একইভাবে তো এটা ভাজা শেষ হয়ে গেছে এখন এটা আমি রান্না করব এই একই তেলের মধ্যে আমি এখন এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলোর একটা সুগন্ধ বেরিয়ে গেলেই আমি এর মধ্যে ওই যে করে রেখেছিলাম বাদাম টক দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে দেব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেছে এখন আমি এই পেস্টটা দিয়ে দিলাম আর মুরগি ভাজার সময় যে মশলাটা আমি কেচে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে তবে আপনারা চাইলে এর মধ্যে আরও অল্প অল্প করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন আমি আর দিচ্ছি না আমার প্রয়োজন নেই এ কারণে আপনারা চাইলে দিতে পারবেন এখন কিন্তু এই যে মশলাটা এটাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে সামান্য হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আরও একটু ঝালের জন্য আমি যাদের জন্য এটা রান্না করব ওরা আবার ঝাল পছন্দ করে তার জন্য আমি একটু ঝালটা বাড়িয়ে দিলাম আমি অবশ্যই বেশি ঝাল খেতে পারি না মোটামুটি ঝাল খাই এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এটা কিন্তু খেতে ততই সুস্বাদু লাগবে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই গ্রেভিটা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে যাতে মুরগিটা ভেঙে না যায় আর এর উপর দিয়ে গ্রেভিটা একটু একটু করে দিয়ে দেবেন কারণটা হলো এত বড় মুরগিটা বারবার উল্টানো পাল্টানো আসলে অসুবিধা আর যখন উল্টাবেন খুব সাবধানে উল্টিয়ে দেবেন আমি যেভাবে দিলাম এই যে এরকমভাবে গ্রেভিটা ওপর দিয়ে 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 দেবেন মুরগিটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যেহেতু আস্ত মুরগি এর ভেতরে যাতে মশলাটা ঢোকে এ কারণে আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম মনে হলো আমার কিন্তু মুরগিটা কষানো প্রায় শেষ এখন আমি এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম যাতে করে এই পানির মধ্যে মুরগিটা আরও ভালো করে সেদ্ধ হয় মশলাগুলো আরও ভেতরে ভালোভাবে ঢোকে এখন আমি এর মধ্যে চার পাঁচটা আলু বোখারা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এক চা চামচ আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিতে পারেন আমি এখন এটাকে খুব ভালো করে উল্টিয়ে পালটিয়ে রান্না করে নিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিলাম এর ফাঁকে বলে রাখি একটি কথা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন এখন আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যে কোনো মুরগি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভীষণ জনপ্রিয় এই মোগলাই খাবারটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দেখবেন বাসার সবাই খেয়ে খুবই খুশি হবে এটা কিন্তু আমার রান্না করা শেষ এখন আমি এর উপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ